দীর্ঘদিন ধরে বন্য হাতির উপদ্রব চলছে তেলিয়ামুড়ার বেশ কিছু বিস্তীর্ণ এলাকা জুড়ে। প্রায় প্রতিদিনই লোকালয়ে প্রবেশ করে ধ্বংসলীলা চালায় বন্য হাতির দল। এ নিয়ে দীর্ঘদিন ধরে একটা চাপা ক্ষোভের সঞ্চার রয়েছে এলাকাবাসীদের মধ্যে। এর পাশাপাশি হাতির আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও রয়েছে। শুক্রবার রাতের আধারে ফের একবার লোকালয়ে প্রবেশ করে বেশ কয়েকটি বাড়ি ঘর ভেঙে দেয় বন্য হাতির দল। সব মিলিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তেলিয়ামুড়া মহকুমার চাকমা ঘাটের ভূমিহীন কলোনি এলাকার সহজ সরল মানুষজনদের। শনিবার সকালে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা। এই পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে কয়েকশো যানবাহন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী। তার সামনেই তেলিয়ামুড়া বন দপ্তরের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন পথ অবরোধকারীরা। তাদের অভিযোগ, হাতে যখন এলাকায় প্রবেশ করে তখন বন দপ্তরকে বারবার ফোন করলেও তারা আসেন না। আমরা থাকতে পারি না, তখন বন দপ্তর আমরা কোনো স্টেপ হইল না, কোনো কথাই কোনো আমরা যে আইবো টাইবো কিতা এর ফোন করলো এর আয়ে না, আর সে বিষয়ে কিছু আয়ে না। তখন তখন এখানে আমরা পথ অবরোধ করছি, তখন থানার দিকে বড় স্যার আইসে, বড় স্যারে আমরা একটা প্রতিরোধ করছে। বড় স্যারে কইছে যে তোমরা এখন ন্যাশনাল হাইওয়ে রুট বন্ধ করছো, তোমরা এখন বন্ধ উপর করো, এখন স্যারের উপরে নির্ভর করে আমরা এখন তবু রাস্তাতে উঠছি না। গেলাম রুট সাইড, স্যারে কইছে তুমি রুট সাইড দাও, আমরা রুট সাইড রাজি স্যারের কথাতে। হ্যাঁ, কিন্তু আমরা এখানে পাঁচজন লোক গেছে, সামনে আমরা পত্রগুত করছি, আমার বাড়ি বুমিন কলোনি চাকমাঘাট। পথ অবরোধের প্রায় দুই ঘন্টা পর ঘটনাস্থলে এসে পৌঁছান তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ। বিক্ষোভরত এলাকাবাসীদের সাথে কথা বলে তিনি আশ্বাস প্রদান করেন যে বন্য হাতির সমস্যা নিরসনে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বন দপ্তর। এই আশ্বাসের পর বিক্ষোভ এবং পথ অবরোধ থেকে অবশেষে মুক্ত হয় আসাম আগরতলা জাতীয় সড়ক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।